স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো সংবাদ সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে শুক্রবার রাত 12টা থেকেই কার্যকর হয়েছে নতুন দাম ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল 114 টাকা কেরোসিন 114 টাকা অকটেন 135 টাকা এবং পেট্রোলের দাম 130 টাকা নির্ধারণ করা হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ার খবরে গতরাতে ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি জ্বালানি নিতে ভিড় করা এসব গাড়ির মধ্যে বেশিরভাগই ছিল মোটরসাইকেল ও প্রাইভেট কার তেলের দাম অনেক বেশি বাড়ানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে তারিন সুলতানার রিপোর্ট তেলের দাম বৃদ্ধির খবর গণমাধ্যমে প্রচারের সাথে সাথে তেল নেওয়ার জন্য নিকটস্থ ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয় বিপাকে পড়েন সাধারণ মানুষ ভাই তারা তো তেল স্টক আছে তে চাইলে তারা তেল দিতে পারে এখন তেল দাম বাড়াইতেও তারা এগুলো স্টক করি আর তেল বেচে না তো খালি 12টার পরেই তেল বেচবো পেট্রোলের দাম ছিল 86 টাকা সেই জায়গায় হয়েছে 12টা 1 থেকে এই তেল নির্ধারণ করছে 130 টাকা এখন 12টা 1 বন্ধ করার কথা তারা 9টার সময় তেল পাম্প বন্ধ করছে স্বাভাবিক নিয়মে যারা তেল বা গ্যাস নিতে ফিলিং স্টেশনে আসেন তারাও পড়েন ভোগান্তিতে ওরা বলতেছে যে তেল শর্ট এই জন্য ইয়ে করেছে কিন্তু লোকজন উত্তেজিত যে তেল যাচ্ছে আর ওদের বক্তব্য হলো তেল না থাকার কারণে তেল দিতে পারছে গত রাতে জ্বালানি ও খনিজ বিভাগের এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির কথা জানানো হয় তারিন সুলতানা নিউজ 24 ঢাকা ঢাকার বাইরেও একই চিত্র হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসায় চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা একযোগে সবাই তেল পাম্পে চলে আসায় সৃষ্টি হয় জটলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও তেল পাননি অনেকে বন্ধ করে দেয়া হয় অনেক পাম্প তারা বলছেন মূল্যবৃদ্ধির এই খড়গ নানাভাবে আসতে মূলত তাদের ওপরেই এদিকে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বন্ধ রয়েছে গণপরিবহন দুপুরে রাজশাহীতে বৈঠকে বসবেন বাস মালিক সমিতির নেতারা জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত দাম বাড়ানোর ঘোষণার পরপরই আগের দামে তেল নিতে ভিড় জমে যায় সারা দেশের তেল পাম্পগুলোতে পাম্প সংলগ্ন মহাসড়কে পরিবহনের জট লেগে যায় এর মধ্যে মোটরসাইকেল চালকদের ভিড়ই ছিল বেশি মজুদ তেল থেকে বেশি মুনাফা করার চিন্তায় অনেক পাম্প বন্ধ করে দিয়ে উধাও হয়ে যায় এর মালিক কর্মচারী যেসব পাম্পে তেল দেওয়া হয়েছে তাও পরিমাণে কম টিভি দেখে সব পাম্পে যোগাযোগ করেছে পাম্পে তেল আতঙ্ক একদিন তেল আছে সব এখন তেল দিয়ে দিয়েছে অসংখ্য পরিমাণ মোটরসাইকেল বা গাড়ি এসে আমাদের পাম্পে দিয়ে আমরা তারপরেও সরকারের নির্দেশ মেনে পাম্পে তেল সরবরাহ করি দূর পাল্লার যানবাহনের চালকদের যাত্রী নিয়েই তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে আটকা পড়েন অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা পরিবহনও একমাত্র এত সাইজ আছে ভাই আমি একটু সেল দামে আগে নিয়ে চলে যাই আমার অ্যাম্বুলেন্স আমি রুগী তুলবো আমার দিচ্ছে তেল দিচ্ছে না এই পাম্পে এসে দাঁড়া রয়েছি 2 ঘন্টা ধরে দাঁড়া রয়েছি এতগুলো যাত্রী নিয়ে আমরা দাঁড়া রয়েছি এই যে কষ্ট ভোগান্তি হঠাৎ করে এই কাজটা করাটা ঠিক হয়নি স্টুডেন্টরাও কিন্তু মোটরসাইকেল চালায় তাদের কিন্তু ব্যয়বহুল প্রচুর হয়ে যাচ্ছে লিটারে 40 টাকা মানে অনেক রাত 12টার পর নতুন দামে তেল বিক্রি শুরু করেন অনেক পাম্প এক লাফে এতটা দাম বাড়ানোর প্রতিবাদে কোনো কোনো জায়গায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা আসে গণপরিবহন না চালানোর ঘোষণাও আপনি একটা গাড়ি দৈনিক আয় করে 4 থেকে 5 হাজার টাকা আপনার তেলও লাগবে 4-5 হাজার টাকার তো ওই শ্রমিকটা আমার বেতন কোত্থেকে নেবে বা আমার যে মালিক গাড়িটা রাস্তায় নেওয়া হবে ওনার অন্যান্য পার্টসের মেনটেন্স খরচ আমি বাদ দিলাম কিন্তু আমার ব্যাংকের যেই ঋণের টাকা সে কিস্তি ঋণের টাকা আমি কিভাবে শোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই যে আমাদের দিকে এই পরিবহনের দিকে তাকায় সমানী পর্যায়ে একটি তেলের দাম বৃদ্ধি এবং আমাদের ভাড়া সমন্বয় করে রাখার জন্য আমি মিশন মানব শুধু পরিবহন খাতে নয় জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি সব কিছু দাম বাড়িয়ে দেবে বলছেন অর্থনীতি বিশ্লেষকরা জাহিদুজ্জামান নিউজ 24 দর্শক যেমনটি দেখছিলাম গত রাত 12টায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় আর এতে করে মানুষ ভোগান্তিতে পড়ে আর এইসব বিষয়ে আরও খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমেই যাব চট্টগ্রামে সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রামে তো গণপরিবহন বন্ধ রয়েছে তো সকালে কি অবস্থা দেখছেন চলছে কিনা গণপরিবহন ধন্যবাদ ফয়সাল আপনি জানেন যে সব ধরনের জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে কিন্তু আসলে যে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক গ্রুপ
যে তাদের পরিবহনগুলো না চালানোর ঘোষণা দিয়েছেন, তারা বলছে কোনো ধর্মঘট নয়, তারা যারা বাসের মালিক আছে তারাই কিন্তু নিজেরাই কিন্তু আসলে যে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে তারা নিজেরাই বন্ধ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যারা যাত্রী তারা কিন্তু আসলে অনেক সমস্যায় পড়েছে। কোনো কোনো পরিবহন কিন্তু আমরা দেখছি চলাচল করছে, আবার যে বাস মালিক গ্রুপের যারা আছেন তারাই কিন্তু আসলে সেই পরিবহনগুলো বন্ধ রেখেছেন। তার কারণে কিন্তু আসলে 10 নম্বর যে পরিবহন চট্টগ্রাম থেকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে কিন্তু কালুঘাট পর্যন্ত যে পরিবহনগুলো চলাচল করে সেই পরিবহন কিন্তু আসলে দেখা যাচ্ছে কিছুটা বন্ধ রয়েছে। আর অন্যান্য যে গণপরিবহনগুলো আছে ছোট থেকে নিয়ে অন্যান্য যে পরিবহনগুলো আছে সেই পরিবহন কিন্তু এখন কিন্তু আমরা দেখছি চলাচল করছে। তবুও কিন্তু আসলে যে পরিবহনের সংকট কিছুটা হওয়ার কারণে যাত্রী যারা আছে তারাই পড়েছে অনেক সমস্যা। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন? আমরা হবে আধা ঘন্টা মতো, গাড়ি নেই। কেমন দুর্ভিক্ষে পড়েছে? গাড়ির জন্য দুর্ভিক্ষে পড়েছে। আসলে কোনো গাড়ি নেই, আমরা অফিসে যাব কিভাবে সেটা চিন্তা করতেছেন। এটা একটা আমাদের একটা সমস্যা, আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কথা কেউ চিন্তা করে না, এটা হচ্ছে প্রবলেম। হঠাৎ করে এই সিদ্ধান্তটাকে আপনারা কি, এই সিদ্ধান্তটাকে আমাদের জন্য তো অবশ্য অনেক কষ্টসাধ্যের, কারণ আমরা অফিসে যেতে হয়, এই অফিসে না গেলে আমাদেরকে বকা সকা শুনতে হয়, সবগুলো থেকে আমরাই একটা প্রবলেমে আছি। চাচি কোথায় যাবেন? আমি পিছেটে যাব। গাড়ি পাচ্ছেন না? না, দেখা যায় তো অনেক গাড়ি চলছে আমার, গাড়িগুলি কম, সব জায়গায় গাড়ি, সব জায়গায় সমস্যা। হঠাৎ করে আমাদের সাধারণ মানুষের জন্য এই সমস্ত কাজকাণ্ডগুলো অনেক ক্ষতিকর। তাছাড়া আমরা সব কিছু বাড়তি দিচ্ছি, আমাদের শ্রমের দাম বাড়তি নেই, বুঝছেন, গাড়ির দাম বাড়তি, জিনিসের দাম বাড়তি, সব দিকে বাড়তি, কিন্তু আমাদের সাধারণ মানুষের অনেক দুর্ভোগ। অনেক ধন্যবাদ। বাস মালিক গ্রুপের যারা আছেন তারা যেমনটা কিন্তু গতকাল রাতে ঘোষণা দেওয়ার সময় কিন্তু বলেছেন, তারা বলছেন যে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিন্তু আসলে ভাড়া নতুন নির্ধারণ করার জন্যে কিন্তু আসলে তারা এই ঘোষণা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, যাবে কোথায়? আমি কলেজের স্কুলে যাবো বটতলিতে। গাড়ি পাচ্ছি না। আমি প্রায় 20 মিনিট অপেক্ষা করছি। গাড়ি পাচ্ছি না, আধা ঘন্টা ধরে এখানে হারিয়ে আছে। ফয়সাল, আপনি বুঝতে পেরেছেন এখানে অনেক যাত্রী কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অপেক্ষা করছে। আমি লালখান বাজার মোড়ে আছি, একই অবস্থা কিন্তু আরও টাইগার পাস থেকে নিয়ে অন্যান্য যে মোড়গুলো আছে, ব্যস্ততম যে মোড়গুলো সেই মোড়ে কিন্তু অপেক্ষা করছেন, কখন কিন্তু তারা তাদের কর্মজীবী যারা আছে তারা পৌঁছবে, পৌঁছার জন্য কিন্তু আসলে তাদের যে পরিবহন সেই পরিবহনটা কিন্তু এখনও পাচ্ছে না। তো এই কারণে কিন্তু আসলে অপেক্ষা করছেন। তারা বলছেন হঠাৎ করে যে একটা সিদ্ধান্ত নিল পরিবহন বন্ধ, সেটা কিন্তু তারা কিন্তু আসলে আশা করেনি। তো যে তাদের সকাল থেকে যে তাদের কর্মস্থলে ফিরতে হচ্ছে কিন্তু ফিরতে পারছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন টাঙ্গাইলে আতিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি জানেন যে গতকাল দিবাগত রাত থেকে সারা দেশে যে জ্বালানি তেলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং যার ফলে কিন্তু আসলে অনেক যারা সাধারণ মানুষ তারা কিন্তু অনেকটা বিপাকের মধ্যে পড়েছেন। বিশেষ করে আসলে যারা এই টাঙ্গাইল থেকে ঢাকাতে সকালে অফিস করেন তারা কিন্তু পরিবহন অনেকটাই না পাওয়ার ক্ষোভ কিন্তু রয়েছে, এবং হঠাৎ করে আসলে এই সরকার থেকে গতকাল প্রজ্ঞাপন জারি করার কারণে অনেক পরিবহন মালিক যারা রয়েছেন তারা কিন্তু পরিবহনগুলো গণপরিবহনগুলো কিন্তু বের করছেন না। এতে সাধারণ জনগণ কিন্তু তারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন, এবং যাদের আসলে অনেক জায়গায় ভর্তি পরীক্ষা রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারাও ছাত্রছাত্রীরা কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে আসলে তারা পড়েছেন। তো আমরা গতকাল রাতেও আসলে দেখেছি অনেক
যে পাম্পগুলো রয়েছে, এই যে পেট্রোল পাম্প, সেই পাম্পেও কিন্তু অনেকটাই রাতেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং অনেকটাই অনেক জায়গায় কিন্তু আমরা সেখানে জনগণের মধ্যে কিন্তু অনেক বিরূপ প্রভাব আমরা দেখেছি এবং অনেক জায়গায়ও কিন্তু ভাঙচুরের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। যে এই হঠাৎ করে আসলে তেলের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার কারণে কিন্তু তেল পাম্প তারা কিন্তু বন্ধ করে দেয়, অর্থাৎ তাদের যে তেল না দেওয়ারও কিন্তু অনেক অভিযোগ রয়েছে। আমরা একটু কথা বলবো একটু পরিবহনের চালকদের সাথে। ভাই কি অবস্থা, এই যে গতকাল থেকে তেলের দাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কি অবস্থা? যেমন কি করবো স্যার, আমরা তখন নিরুপায়, অন গাড়ি তো ঠিক মতো চালাচ্ছি না, দেন না, আগে তো কমে নিছি বাড়া, অন তো কমে নেয় না, কি করবো, গাড়ি যে আসে না, এই যে এক ঘন্টা নিয়ে আমি আইলাম, মনে করেন আপ ডাউন করলে 11,000-10,000 তেল লাগে, তাহলে কি করবো কোন, আরো তো খরচা আছে রাস্তা, ভাড়া তো হলো বৃদ্ধি হয় না, আগের ভাড়াই দিতে পারছে না পাবলিক, ভাড়া মনে করেন 250-200 কি করবো কোন, করা কিছু আছে? তারা বলছেন যে আসলে এই যে ভাড়া বাড়ারও কিন্তু একটা প্রবণতা রয়েছে এবং যেখানে আসলে ঢাকা থেকে এই টাঙ্গাইল থেকে প্রায় 250-300 টাকার মতন ভাড়া কিন্তু দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু ভাড়ার বৃদ্ধি পাচ্ছে। একটু কথা বলবো, এই যে তেলের দাম বৃদ্ধি হয়েছে, কি অবস্থা আপনাদের, আসলে কি মনে হচ্ছে? এইভাবে হঠাৎ করে তেলের দাম বাড়ানো আসলে জনগণের জন্য খুব মারাত্মক একটা সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ আমাদের এমনি সোয়াবিন তেলের দাম বাড়ার পরে দেশের যে অবস্থা সব কিছু দাম বেড়ে গেছে, যানবাহন খাতে যদি এইভাবে তেল বাড়ায় দেয় হঠাৎ করে, আমাদের দেশের যে নিম্নবিত্ত আয়ের লোক আছে তাদের জন্য খুবই কষ্টকর হবে, তাদের আরও সার্বিক যে জিনিসগুলো আছে এগুলোর দাম আরও বেড়ে যাবে, তো আমাদের তো ইনকাম বাড়তেছে না, আমাদের সব কিছু দাম বাড়তেছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য চলা আসলে খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, সরকারের এগুলো আরও অন্য কোনো দিক দিয়ে তাদের আরও চিন্তাভাবনা করা দরকার, দেশের অর্থনীতি জানি এইভাবে না হয়, জনগণের জানি ভোগান্তিটা কম হয়। জি ধন্যবাদ, ধন্যবাদ। অর্থাৎ তারা বলছেন যে আসলে এই জ্বালানি তেলের বৃদ্ধির কারণে কিন্তু সকল পণ্যের দাম কিন্তু আসলে বৃদ্ধি পাবে, তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে মামুন। আতিকে আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়ে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি হয়েছে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে, সেই খবরাখবরগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর ভাটারা সহ অনেক এলাকায় তীব্র পানির সংকটে অতিষ্ঠ এলাকাবাসী, বেশ কিছুদিন ধরে পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ওয়াসা, পানি না থাকায় ভাড়াটিয়া বাড়ি ছাড়ছে বলে অভিযোগ করছেন অনেকে। এ নিয়ে স্থানীয় ওয়াসার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। স্থানীয় ওয়াসা কর্তৃপক্ষ বলছে দিনে 4-5 ঘন্টা বিদ্যুৎ না থাকায় 2 কোটি লিটার পানি উৎপাদন কম হচ্ছে। আরও জানাচ্ছেন